আসসালামু আলাইকুম। পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এর বিস্তারিত তথ্যগুলো জানাবো। এখানে অনেকগুলো পদ, ক্যাটাগরির পদ রয়েছে, তো আমরা প্রথমে দেখে নিব পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের নাম উপ মহা ব্যবস্থাপক ICT, পদের সংখ্যা একটি, বেতন স্কেল 43,000 থেকে 69,850 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় 6 নং গ্রেডের পদে বা বেসরকারি পর্যায়ে সহকারী মহাব্যবস্থাপক বা আঞ্চলিক ব্যবস্থাপক সমপর্যায়ের কমপক্ষে সর্বমোট 56,525 টাকা বেতন পদে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোগ্রামিং ও ডাটাবেজ এর উপর কমপক্ষে 5 বছরের কর্ম অভিজ্ঞতা সহ সর্বমোট 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 45 বছর। সহকারী মহাব্যবস্থাপক প্রোগ্রামার বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা একটি, এটাও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির উপরে। উপ ব্যবস্থাপক হিসাব বেতন গ্রেড 9,22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, পদ সংখ্যা একটি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা সহ হিসাব বিজ্ঞানের সম্মান সহ মাস্টার্স অথবা হিসাব বিজ্ঞানের সম্মান সহ মাস্টার্স এবং CA কোর্স সম্পন্ন CC হতে হবে, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এখানে 1 থেকে 3 নং পদের জন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। উপজেলা ব্যবস্থাপক গ্রেড 10 16,000 থেকে 38,640 টাকা, পদ সংখ্যা 17টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। মাঠ কর্মকর্তা পদ সংখ্যা 20টি, উচ্চ মাধ্যমিক পাস। সহকারী হিসাব রক্ষক পদ সংখ্যা 2টি, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। মাঠ সংগঠক পদ সংখ্যা 75টি, উচ্চ মাধ্যমিক পাস। এখানে কয়েকটি জেলার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, এই সকল পদের জন্য এই জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, এখানেও এই জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 1/1/2023 তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর এবং 25/3/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত গ্রহণ যোগ্য, যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে শিথিল যোগ্য। এখানে আরো কিছু শর্তাবলী রয়েছে, আপনারা দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে sfdf.teletalk.com.bd। আবেদন শুরু 4 জানুয়ারি এবং শেষ হবে 3 ফেব্রুয়ারি বিকেল 5টায়। অনলাইনে আবেদন করার জন্য আপনার ছবি, সিগনেচার, ভোটার আইডি অথবা জন্মনিবন্ধন সহ প্রয়োজনীয় তথ্যগুলো লাগবে। এখানে আবেদনের ফি প্রত্যেকটা পদের জন্য আলাদা করে এখানে দেওয়া রয়েছে, যেমন 1 নং-এর জন্য 700 টাকা, 2 থেকে 4 নং-এর জন্য 600 টাকা, 5 থেকে 7 নং পদের জন্য 400 টাকা সার্ভিস চার্জ সহ। এখানে এই টাকাগুলো আপনাকে রিচার্জ করে নিতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা শেষে এই SMS পদ্ধতিতে আপনাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে, যেটা শুধুমাত্র টেলিটক সিম দিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আপনার মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে। এ পর্যন্ত আবেদন কমপ্লিট। ভিডিও ডেসক্রিপশনে এটার সার্কুলারের লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।